বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকের উপস্থাপন পর্ব হচ্ছে পিআরবি প্রবিধান বিশ, অর্থাৎ এই প্রবিধান বিশে আমরা একটি এমসিকিউ দেখতে পাবো, সেটা হচ্ছে বিশের ক। একটু রিডিং করে নেবেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই যে প্রবিধান বিশে বলছে পুলিশ অফিসার গণে বদলি এবং জেলা ম্যাজিস্ট্রেট, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে একজন জেলা ম্যাজিস্ট্রেট এই একজন পুলিশকে বদলি ব্যাপারে ক্ষমতা প্রয়োগ করতে পারেন। তাহলে আমরা দেখি যে কটা শুধু আমরা এখানে পড়ে নিব। জেলা ম্যাজিস্ট্রেট যদি দেখেন যে ইন্সপেক্টর পদমর্যাদা বা উহার নিম্ন পর্যায়ে কোনো পুলিশ অফিসার তার এলাকার জন্য বা তার উপর নিয়োজিত দায়িত্ব পালনের জন্য অযোগ্য বা অদক্ষ, তাহলে এই ব্যাপারটি নিয়ে স্থির দৃষ্টি আকর্ষণ করে সংশ্লিষ্ট অফিসারকে কি করবেন, অন্য এলাকায় বা অন্য কোনো দায়িত্ব বদলি করার উপদেশ দিতে পারেন। অবশ্য তাকে মনে রাখতে হবে যে পুলিশের কাজে বদলি শুধু ক্ষতিকর নয়, এমনকি যে অফিসারকে বদলি করা হচ্ছে নতুন জায়গায় তিনি এই অযোগ্যতার পরিচিতিতে বা তার অপেক্ষাও খারাপ করতেও পারেন। তাই অসন্তোষজনক কাজের জন্য শাস্তি দেওয়া হইতেছে রীতি এবং সমগ্র জেলার অপরাধ দমন পরিস্থিতির উন্নয়নের সম্ভাবনা ব্যতি রেখে বদলির জন্য সুপারিশ করা উচিত নয়। অর্থাৎ এখানে এই বিষয়ের কটা এখানে করে নেবেন। তাহলে আমরা দেখলাম জেলা ম্যাজিস্ট্রেট একজন পুলিশকে বদলির ব্যাপারে ক্ষমতা প্রয়োগ করতে পারে। এখানে খতে শুধু বলছে যে যদি ম্যাজিস্ট্রেট ইন্সপেক্টর উপরের স্তরে কোনো পুলিশ অদক্ষ বা অযোগ্য দেখেন তাহলে তিনি বিশেষ ইন্সপেক্টর জেনারেলকে জানাবেন। তাহলে আমরা মোটামুটি যে সকল থেকে এমসিকিউ আসতে পারে এগুলো মোটামুটি আমরা ইম্পর্টেন্টগুলো উপস্থাপন করে যাচ্ছি, আশা করি সেই সাথেই থাকবেন। আজকে আলোচনা এই পর্যন্ত, পড়তে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।